আসসালামু আলাইকুম। আজকে দেখা হচ্ছে হৃদয় ইনস্টল দিতে হয় পিসি বা ল্যাপটপে। হৃদয় ইনস্টল জন্য একটা সফটওয়্যার দরকার হবে। সফটওয়্যার আপনারা ব্রাউজার, যে কোনো ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, তাই ডাউনলোড করবো না। আমি ডাউনলোড করে রেখেছি আমার ফাইলটা সি ড্রাইভের ভিতরে। এটা হচ্ছে সি ড্রাইভ, এই 2011-2016 এটার ভিতরে আমার রাখা আছে। তো দেখি কীভাবে ইনস্টল করতে হয়। টুকটুক করে 2052 মূল ফাইলটা আমি ইনস্টল করলাম। রিপেয়ার আমি একবার দিচ্ছি, তাই আবার ইনস্টল করে দেখাচ্ছি। এখানে রিপেয়ার অপশন আছে। আর আপনার যেহেতু নতুন করে রিপেয়ার টাচ করেন, নেক্সটে দিয়ে যাবেন। এইভাবে সরাসরি চলে আসবে, ইনস্টল হচ্ছে। একটু সময় লাগবে, আমার ইনস্টল করা হয়ে গেছে। আমি এখানে ক্লোজ করে দেবো। একটা জিনিস বলে রাখি যে বিজয় এটা অফলাইনে করাই ভালো, ডাউনলোড করে তারপর অফলাইনে করে। আমি ইনস্টল হয়ে গেছে, এখন আমি সাহায্য দিতে হবে। ইনস্টল করলাম, উইন্ডোজের উইন্ডোজারে সাইজ দিবেন বিজয় লিখে, বিআই দিয়ে ওয়াই লিখে চলে আসলাম। আমি এটা ক্লিক করলাম, ক্লিকের পর আমার ওপেন হয়ে গেছে। আমার সরাসরি এখানে ওপেন হয়ে গেছে। যেহেতু আপনারা নতুন করবেন, তাই আপনাদের এরকম আসবে না। একটু আপনাদের এই পেজটা এখানে আসবে। শুধু কী পাবে, কী পাবে আর কী কী রাখা আছে, বিদেশ সফটওয়্যারের ভিতরে কী রাখা আছে। যেহেতু এই যে এই 2009 এটা ভিতরে এই যে কীগুলো দিয়ে দিন, 1, 2, 3, 4, 5 পাঁচটা ঘর আসবে। পাঁচটা ঘর দিন, ফার্স্টে এখান থেকে শুরু করবেন। এভাবে কপি করবেন, পেস্ট করে দেবেন। আবার এটাও কপি করবেন, পেস্ট করে দেবেন। এটাও কপি করবেন, এটাও কপি করবেন, এটাও কপি করুন, তা পেস্ট করে দেবেন। এবার এক এক করে কপি করুন, পেস্ট করে দেবেন, কপি দিয়ে দেবেন, বা এখানে চলে আসবে। রিয়েল আজকে একদম সহজ পানি মতো কীভাবে বিজয় ইনস্টল দিতে হয়। স্যাম্পল একটা বিষয় আসলে না করলে অনেকে অনেক কষ্ট মনে হয়। আমি যখন আমার হয় নাই, কষ্ট হয়, কষ্ট হয়েছে। আপনারা আশা করি পেয়ে যাবেন বা পারবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো রাখবেন, কাজ করবেন, শেয়ার করতে ভুলবেন। আসসালামু আলাইকুম।